এই ছোট ছোট কানের দুলের ডিজাইনগুলো দেখুন, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। আর সবসময় রাফ ইউজ করার জন্য এই ডিজাইনগুলো খুবই ভালো হয়। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি মাত্র দু আনা দিয়ে তৈরি করতে পারেন, বা তিন আনার স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করা যায়। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি যদি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করেন, সেটা কীভাবে তৈরি করবেন আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব যে কোন ডিজাইনটা আপনার কীভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, তো সেই ডিজাইনগুলো আপনি যখন তৈরি করবেন, তো কীভাবে তৈরি করে আপনি ভালোভাবে জিনিসটা ব্যবহার করতে পারবেন, তো সে সমস্ত কথা আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোল জ্যাকটুয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি, এখানে আপনি ভালো ভালো ডিজাইন খুঁজে পাবেন। বা এখানে যে বাইশ জোড়া ডিজাইন রয়েছে, বাইশ জোড়া ডিজাইনে আলাদা আলাদা সিস্টেমের, এখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করুন না কেন, সেই ডিজাইনটা আপনি দু আনা থেকে তিন আনা এরকম স্বর্ণের মধ্যে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনি ভালোভাবে আগে ডিজাইনগুলো দেখবেন, এখানে বাইশ জোড়া ডিজাইন রয়েছে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইনগুলো দেখবেন, তাহলে এখান থেকে আপনি ভালো ডিজাইনটা খুঁজে নিয়ে মন মতো করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে চান, ধরুন আপনি দু আনা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে দু আনার মধ্যে বহু ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করবেন। তারপর আপনার স্বর্ণকারকে দেখাবেন, তাকে বলবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে যেরকম সাইজটা রয়েছে, তো সেরকম সাইজটা আপনি আপনার স্বর্ণকারকে বলে আপনি এরকম করে তৈরি করে আনবেন, তাহলে বন্ধুরা সেই ডিজাইনটা আপনি কম স্বর্ণের মধ্যে তৈরি করতে পারবেন আর আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন। আর যদি আপনি একটু বেশি স্বর্ণের মধ্যে তৈরি করেন, ধরুন আপনি তিন আনার স্বর্ণের মধ্যে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে তিন আনার স্বর্ণের মধ্যে বহু ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। তিন আনার মধ্যে তৈরি করলেও আপনি সেই ডিজাইনটা একটু ছোটো করার চেষ্টা করবেন, আপনার স্বর্ণকারকে বলবেন যে তিন আনা দিয়ে ছোটো করে জিনিসটা তৈরি করে দিতে। তাহলে বন্ধুরা কী হবে, আপনি যখন ব্যবহার করবেন সেই জিনিসটা আপনি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন, কারণ ছোটো হওয়ার কারণে জিনিসটা কিন্তু মজবুত হবে। বন্ধুরা, আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেই ডিজাইনটা একটু বড় করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যখন আপনি তৈরি করবেন, চেষ্টা করবেন যে যদি সবসময় রাফ ইউজ করেন, এটা খেয়াল রাখবেন, যদি সবসময় রাফ ইউজ করেন তাহলে সেই ডিজাইনটা একটু ছোটো করে তৈরি করবেন, আর যদি এক জায়গায় যাওয়া আসা করেন তাহলে একটু বড় করে তৈরি করবেন। বন্ধুরা, যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন, তখন আপনার স্বর্ণকারকে বলবেন যে পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা একটু ভারী করে দিতে, কারণ বন্ধুরা পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটাই কিন্তু আপনার জিনিসটা থাকে, তো সেই ডাটটা যদি আপনার হালকা হয়ে যায় বা চিকন হয়ে যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি ব্যবহার করে ভালো পাবেন না। আর যখন আপনি তৈরি করবেন, তখন আপনার স্বর্ণকারকে বলবেন যে পিছনের ডাটটা একটু মোটা করে তৈরি করে দিতে, জিনিসটা ছোটো হলে কোনো সমস্যা নেই কিন্তু ডাটটা যাতে মোটা থাকে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইনের যে আপনার চেন সিস্টেম রয়েছে, তো সেই চেনগুলো একটু মোটা করে তৈরি করতে বলবেন আপনার স্বর্ণকারকে। বন্ধুরা, আর দেখতে পাচ্ছেন যে এখানে যেরকম রয়েছে সাইজটা ছুভাব সেরকম রাখবেন। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বা ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখতে পেরেছেন, আপনার পছন্দ হয়েছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।